দেখছেন প্রিয় দর্শক, এটা হলো সিলেটের জাফলংয়ের সমস্ত কল্যাণ চা বাগান। একজন চা শ্রমিকের কাছে জিজ্ঞাসা করে এই নামে সংগ্রহ করলাম। বাড়ি সুন্দরী অবশ্যই এলাকা। আমাদের টিম আমাদের সাথে আছে, আপনাদেরকে যদি একটু চা বাগানের চারপাশটা দেখাই। দেখুন, এই হলো আমাদের সেবা পরিবারের লোকজন। আমরা জাফলংয়ের এই চা বাগানটা দেখতে আসছি। চা বাংলাদেশের অন্যতম একটা অর্থকরী ফসল। এই হলো চা বাগান। চায়ের যে অংশটুকু সাধারণত বিদেশে রপ্তানি করা হয়, সেটা হলো চায়ের দুটি পাতা একটি কুড়ি। আমি এই দেখুন, এই যে একটা পাতা, এই যে উপরে আর একটা পাতা, আর এই হলো একটা কুড়ি। দুটি পাতা একটা কুড়ির দেশ হইল এই সিলেট। এই হলো চা পাতা। আমি আপনাদেরকে পাতাটা যদি এইভাবে দেখি, দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। এতটুকু অংশ মূলত চা হিসেবে ব্যবহার হয়। এটা অবশ্যই একটা উন্নত মানের চা হয়, কিন্তু আমাদের দেশে সচরাচর এটুকু হলো একটা উন্নত চা। কিন্তু সচরাচর আমরা বাংলাদেশে যে চাটা খেয়ে থাকি, আমি লক্ষ্য করেছি এত পরিমাণ। যাই হোক, আমরা চা বাগান আমরা এখন বের হয়ে গেলাম চা বাগান থেকে। এটা জাফলংয়ের একটা চা বাগান। আর এখানে একটা ব্যাপার হলো, প্রচুর চা পাতা এর মধ্যে গাছে গাছে। হয়তোবা চা শ্রমিকদের অনশনের জন্য পাতা সংগ্রহ হচ্ছেন, এমনটাও হতে পারে। যাই হোক, আপাতত আবারও হয়তোবা কোনো একটা বাগানে যেতে হবে। দেখুন বাগানটা বাগান সুন্দর, একবারে সবুজের সমারোহ। ধন্যবাদ। আমরা এখন জাফলংয়ের অন্য একটা স্পটে চলে যাব, ঝর্ণায়। আগামীকালকে সাদা পাথর। এই আসো।